Hello viewers, welcome to another video. In this video we are discussing what is video balloon, how to work and what type of video balloon available in this market. And we last we are show physically joined how to connect video balloon to cat 6 cable. So let's go talk about in this details. First of all, video balloon সম্পর্কে বলতে গেলে বলতে হয় ভিডিও বেলুন এমন এক ধরনের ডিভাইস যে ডিভাইসের মাধ্যমে এক ধরনের ক্যাবেলকে অন্য আরেক ধরনের ক্যাবেলের সাথে সংযোগ করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় সেই ডিভাইসটির নাম ভিডিও বেলুন অর্থাৎ এটিকে বলা হয় স্ট্রাকচার ক্যাবেলিং এর এমন একটি টেকনিক যে টেকনিক ব্যবহার করে ট্রেডিশনাল কোয়েক্সিয়াল ক্যাবেল অর্থাৎ RJ6 ক্যাবেল থেকে ক্যাট 6 বা ক্যাট 5 ক্যাবেলের সাথে সংযোগ করার জন্য যে ডিভাইসটি প্রয়োজন পড়ে সেটি হচ্ছে ভিডিও বেলুন ভিডিও বেলুনকে ব্যবহার করা হয় সবথেকে বেশি CCTV ক্যামেরা ইনস্টলেশনের ক্ষেত্রে অর্থাৎ এটির ব্যবহার ফলে সময় এবং খরচ দুটিই সেভ হয় চলুন জেনে নেওয়া যাক ভিডিও বেলুন কিভাবে কাজ করে ভিডিও বেলুনের প্রয়োজন পড়লে মূলত সিকিউরিটি সার্ভেলেন্সে CCTV অর্থাৎ HD অ্যানালগ CCTV ক্যামেরা ইনস্টলেশনের ক্ষেত্রে অর্থাৎ HD CCTV অ্যানালগ ক্যামেরার যে DVR বা XVR ব্যবহার করা হয় এই ক্যামেরার পোর্টগুলো থাকে F টাইপ অথবা RCA অথবা BNC টাইপ এই পোর্টগুলোতে সরাসরি ক্যাট 6 ক্যাবেল ব্যবহার করা যায় না তো ক্যাট 6 ব্যবহার করার জন্য মূলত ভিডিও বেলুন ব্যবহার করা হয় যখন আপনি কোয়েক্সিয়াল ক্যাবেল অর্থাৎ RJ6 ক্যাবেল ব্যবহার করবেন তখন সরাসরি আপনাকে BNC কানেক্টরের মাধ্যমে আপনাকে DVR বা XVR সংযোগ দিতে হবে কিন্তু আপনি যখন ক্যাট 6 ক্যাবেল ব্যবহার করবেন বা অথবা ক্যাট 5 ব্যবহার করা হয় তখন দেখা যাচ্ছে যে এর পোর্টগুলো ক্যাট 6 বা ক্যাট 5 লাগানোর জন্য আপনাকে অবশ্যই RJ45 কানেক্টর ব্যবহার করা যায় তো এই কানেক্টরের পরিবর্তে DVR বা XVR এর সাথে সংযোগ দেওয়ার জন্য এই ভিডিও বেলুন ব্যবহার করা হয় যার ফলে খুব সহজে আপনি একটি ক্যাবেলের মাধ্যমে অনেকগুলো ক্যামেরা ইনস্টল করতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক বর্তমান মার্কেটে আসলে কত রকমের ভিডিও বেলুন পাওয়া যায় নাম্বার ওয়ান প্যাসিভ ভিডিও বেলুন এ ধরনের ভিডিও বেলুনের মাধ্যমে শুধুমাত্র ডাটা ট্রান্সমিট করা যায় অর্থাৎ যে সকল DVR বা XVR এর পোর্টগুলো F টাইপ বা RCA টাইপ বা BNC টাইপ হয়ে থাকে খুব সহজে এই পোর্ট থেকে ভিডিও বেলুন কিনে আপনি একটি সেট পাবেন যে সেটের থেকে একটি প্রান্ত আপনার কেবলের DVR বা XVR এর প্রান্তে থাকবে এবং অপর এক প্রান্ত থাকবে ক্যামেরার জন্য নাম্বার টু অ্যাক্টিভ ভিডিও বেলুন অ্যাক্টিভ ভিডিও বেলুনের মাধ্যমে মূলত ডাটা ট্রান্সফার ছাড়াও পাওয়ার এবং PTZ কন্ট্রোল করা যায় অর্থাৎ একটি ভিডিও বেলুনের মাধ্যমে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন ক্যামেরাতে পাওয়ার দিতে পারবেন এবং যদি ক্যামেরাটি PTZ হয় তাহলে সেটিকে কন্ট্রোল করতে পারবেন এছাড়াও আরও অনেক ধরনের ভিডিও বেলুন বাজারে আসতেছে ডে বাই ডে সো ইনশাল্লাহ পরবর্তীতে দেখা যাচ্ছে যে আরও আপগ্রেড হচ্ছে এই ভিডিও বেলুনগুলো তো আমার হাতে আছে একটি দাহুয়া ব্র্যান্ডের ভিডিও বেলুন এটি অরিজিনাল দাহুয়া ব্র্যান্ডের ভিডিও বেলুন এখানে দাহুয়া ব্র্যান্ডের লোগো অ্যান্ড এর ডিটেলস দেওয়া আছে এই ভিডিও বেলুনগুলো হচ্ছে প্যাসিভ ভিডিও বেলুন এটি মাধ্যমে আপনি একটি ক্যামেরাকে কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ ক্যাট 6 ক্যাবেলের মাধ্যমে একটি ক্যামেরাকে সংযোগ দিতে পারবেন এই ভিডিও বেলুন দিয়ে আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে আপনারা এই ভিডিও বেলুনটিকে কানেক্ট করবেন আমরা এখন দেখব কিভাবে ভিডিও বেলুন কানেক্ট করতে হয় ক্যাট 6 ক্যাবেলের মাধ্যমে তো এখানে আমাদের কাছে একটি এক পেয়ার ভিডিও বেলুন আছে এক পেয়ার ক্যাবেল আছে এবং ক্যাবেলটিকে কানেকশন দেওয়ার জন্য আমাদের ক্রিম্পিং টুলস অথবা সিজার আছে যার মাধ্যমে আমরা ক্যাবেলটিকে দু প্রান্তে কাটবো তো এটি আমাদের ক্যাবেল সো আমরা এই এক মিটার ক্যাবেলেই দুই প্রান্তে আমরা এই ভিডিও যে বেলুনটি আছে এক পেয়ার এই ভিডিও বেলুনটি সংযোগ দিব সো আমি এক পেয়ার ভিডিও বেলুন পেয়ে গেলাম অর্থাৎ একটা ক্যামেরা কানেকশনের জন্য এক পেয়ার ভিডিও বেলুন প্রয়োজন এক্ষেত্রে আমার কাছে দুইটি ভিডিও বেলুন দেখতে পাচ্ছেন মানে এক সেট এক পেয়ার তো এটাইকে সংযোগ দিতে হবে আমাকে ঠিক এই দুই মাথায় এবং এই দুই সাইডে এক সাইডে ক্যামেরা লাগাতে হবে এবং এক সাইডে XVR লাগাতে হবে সো
এখন আমি এই 1 মিটার ক্যাবলটাকে কেটে দুই প্রান্ত কেটে এই দুই প্রান্তে ভিডিও বেলুনটি সংযোগ দিব তো কাটার জন্য আমি এখানে ক্রিম্পিং টুলসটি ব্যবহার করতেছি আপনারা চাইলে ক্রাইসির মাধ্যমে কাটতে পারেন আমি কেটে নিলাম আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু এই ক্যাট 6 কেবলের আমরা জানি যে 8টা পেয়ার থাকে 4টা পেয়ার থাকে অর্থাৎ 8টা কেবল থাকে আমি এখানে যে কোনো দুইটি পেয়ার ইউজ করব সাপোজ আমি এখানে ইউজ করতেছি ব্লু এন্ড হোয়াইট ব্লু যে অংশটি আছে যে কেবলটি আছে এই দুইটি প্রান্ত ইউজ করব অথবা আপনারা চাইলে দুইটি করে পেয়ার ইউজ করতে পারেন দুইটি করে পেয়ার ইউজ করলে সবথেকে ভালো হয় তবে আপনারা এই ক্ষেত্রে একটি করে এক পেয়ার ইউজ করতে পারেন অথবা দুইটি যে কেবল আছে দুইটি কেবল ইউজ করতে পারেন তো এর মাথায় আপনাকে অবশ্যই কেটে নিতে হবে সেই ক্ষেত্রে যে ভিতরে যে কপারটা থাকে কপারটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে দেখেন আমি কপারটা বের করে নিয়েছি এটা 100% কপার কেবল এইজন্য খুব সহজে বের হয়ে আসছে আমি বের করে নিলাম দুই প্রান্তে ঠিক আর এই তিনটা পেয়ার কিন্তু আমার আমি ব্যবহার করতেছি না এই ক্ষেত্রে অন্য কোন ক্যামেরা ইনস্টলেশনের ক্ষেত্রে কিন্তু আমি অন্য কোন ক্যামেরা সংযোগের ক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করতে পারি তো অপর প্রান্তও ঠিক আমি এভাবে কেটে নিব অপর প্রান্তও কেটে নিলাম এবং ঠিক এখানেও ব্লু এবং হোয়াইট ব্লু যে ক্যাবিলিটি আছে এই ক্যাবিলিটিকে আমরা আলাদা করে নিব এবং এর দুই মাথায় যে দুই মাথায় কপারটা বের করে নেব আমি কিন্তু এই দুই মাথায় কপারটা বের করে নিলাম সো এখানে আপনারা যে খেয়ালটা করতে হবে ক্যাবেলের এই প্রান্তে এখানে ব্লু আছে এবং হোয়াইট ব্লু আছে আমি ব্লুটাকে পজিটিভ প্রান্ত ধরতেছি এবং হোয়াইট ব্লুটাকে নেগেটিভ প্রান্ত ধরতেছি ঠিক এই ভিডিও বেলুনের মাথায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পজিটিভ অংশ আছে এবং একটি নেগেটিভ অংশ আছে পজিটিভ অংশটি একটু ধূসর টাইপের আর নেগেটিভ অংশটি কিন্তু হোয়াইট সো পজিটিভটাকে আমি ব্লু দিচ্ছি আপনারা ঠিক এখানে চেপে কিন্তু এই ক্যাবিলিটি ঢুকাই দিতে পারেন এবং অপর ক্ষেত্রে কিন্তু আপনি অপরটি নেগেটিভ প্রান্ত ঢুকানোর জন্য কিন্তু আপনি ঠিক এখানে চেপে ঢুকিয়ে দিতে পারেন সো আমি কিন্তু এই প্রান্ত সংযোগ দিয়ে দিলাম ঠিক অপর প্রান্তে ক্যাবেলের অপর প্রান্ত আপনাকে পজিটিভ এবং নেগেটিভ দুইটি চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী এখানেও পজিটিভ অংশ এবং নেগেটিভ অংশ সংযোগ দিতে হবে তো পজিটিভ অংশ ছিল মেরুন কালার ধূসর কালারের এবং নেগেটিভ অংশ ছিল হোয়াইট হোয়াইট কালারের সো আমি দুইটাকে চাপ দিয়ে একবারে এই ক্যাবিলিটি কিন্তু আমি চাইলে ঢুকিয়ে দিতে পারি সো আমার এই প্রান্ত সংযোগ দেওয়া হয়ে গেছে তো আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা চাইলে ঠিক আমি যে একটা করে সিঙ্গেল ব্যবহার করছি আপনারা চাইলে দুইটা করেও ব্যবহার করতে পারেন তো এই ক্ষেত্রে আরও কানেক্টিভিটিটা স্ট্রং হবে এবং এটা লাগানোর পর অবশ্যই কিন্তু এটা আপনাকে টেপ দিয়ে অর্থাৎ ইলেকট্রিক যে টেপ আছে টেপ দিয়ে কিন্তু সুন্দর করে পেঁচিয়ে দিতে হবে যাতে এর মধ্যে পানি বা এ ধরনের লিকুইড জাতীয় তরল জাতীয় কিছু না ঢুকে সো আমরা এখন ডিভিআর এবং ক্যামেরার মাধ্যমে কিন্তু সংযোগ দিতে পারি তো ডিভিআর এবং ক্যামেরার মাধ্যমে সংযোগ দেওয়ার ক্ষেত্রে আমার ক্যাবেলের একটি প্রান্ত আমি ডিভিআর ক্যামেরার এক প্রান্ত লাগিয়ে দিব এবং আরেকটি প্রান্ত ডিভিআরের আরেকটি পোর্টে লাগিয়ে দিব সো আমরা কিন্তু এভাবেই ক্যামেরার ভিডিও বেরোনোর মাধ্যমে সংযোগ দিতে পারি খুব ইজিলি এবং এই ছিল আর কি তো আপনাদেরকে আবারও সতর্ক করি অবশ্যই আপনারা যখন ভিডিও বেলুন কানেকশন দিবেন তখন আপনার পজিটিভ নেগেটিভটা খেয়াল করবেন
প্রথমত, এবং দ্বিতীয়ত যেটি খেয়াল করবেন আপনার ভিডিও বেলুনের দুই প্রান্ত অবশ্যই সুন্দর করে টেপ দিয়ে আটকিয়ে দিবেন। সো এই ছিল আজকে আমাদের ভিডিওটি। আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।